পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শামসেরগঞ্জের তিনপাকুড়িয়া অঞ্চলের চারবাড়ির প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং বুথ সভাপতি। বৃহস্পতিবার শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের নিজস্ব বাসভবনে আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন চারবাড়ির প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য আজফার আলী এবং 90 নম্বর বুথের বুথ সভাপতি মন্টু শেখ সহ বেশ কিছু কংগ্রেসের কর্মী সমর্থকরা। নবাগতদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি তথা শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শামসেরগঞ্জ ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শহীদুল ইসলাম, ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আজকে আমাদের একটা যোগদান সভা ছিল। এই যোগদান সভায় আমাদের দীর্ঘদিনের প্রাক্তন মেম্বার এবং কয়েকবারের মেম্বার এবং তিনপাকুড়িয়া অঞ্চলের একনিষ্ঠ কংগ্রেসের কর্মী, হ্যাঁ, পার্টির সঙ্গে সবসময় পার্টির সঙ্গে থেকে পার্টির কাজ করেন। আজকের দিনে উনি সিপিএম কংগ্রেসের যে জোট, সেই অনৈতিক জোটের বিরুদ্ধে এবং মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নকে সামনে রেখে উনি আগামী দিনে এবং আজ থেকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ওনার সঙ্গে আছেন আজফার ভাই, যেমন আছেন তেমনি মন্টু, তেমনি আমাদের সবাই আছে, সকলেই, এরা সবাই আমাদের তৃণমূল কংগ্রেসের দলে যোগদান করলেন। এর ধরে আপনি যে তিনপাকুড়িয়া অঞ্চলের হাউসনগর গ্রামে কংগ্রেস সিপিএমের অস্তিত্ব থাকল না, নিশ্চয় এরা চমক। এরা দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী, বিশ্বস্ত সৈনিক কংগ্রেসের, সেই বিশ্বস্ত সৈনিক কংগ্রেস সিপিএমের যে মত, যে জোট, সেই জোটের যে একটা ঘৃণা রাজনীতি, সেই রাজনীতিকে প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন, তৃণমূল কংগ্রেসের যে সামাজিক প্রকল্প, সেই প্রকল্পকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং আগামী দিনে ওনারা তৃণমূল কংগ্রেসের হয়ে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবেন, এটা আমরা আশা করি।